হ্যালো ইংরেজি নববর্ষের প্রত্যেকে অশেষ ভালোবাসা এবং আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল আশা রাখছি প্রত্যেকের বছরটি অনেক অনেক ভালো কাটবে এবং তার সঙ্গে তোমরা তোমাদের নিজেদের লড়াই অবশ্যই চালাবে এবং তার সঙ্গে তোমরা নিজেদের পরিশ্রমের যোগ্য তোমরা ফল পাবে জয় হিন্দ হ্যালো প্রত্যেক ওয়েলকাম ডাব্লিউ বি কনস্টেবলের রেজাল্টের ডেট তার সঙ্গে মাঠ তোমাদের কবে থেকে শুরু হবে তার চাইতে আরও গুরুত্বপূর্ণ আপডেট রাজ্যে আবার ফের কিন্তু লকডাউন শুরু হবে ডাব্লু কনস্টেবল রেজাল্টের উপর কী ধরনের এফেক্ট পড়তে পারে তো বিস্তারিত জানিয়ে দেব আজকের ভিডিওর মাধ্যমে অবশ্যই তোমরা আজকের সম্পূর্ণ ভিডিও দেখবে এবং যদি কেউ চ্যানেলে প্রথমবার তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল করে রাখবে যদি তোমরা ডাব্লু বিপি সংক্রান্ত প্রতি মুহূর্তের যে কোনো আপডেট পেতে চাও কারণ এটি কিন্তু মূলত ডাব্লু বিপির জন্য একটি চ্যানেল তাই প্রত্যেকে অবশ্যই তোমরা অল করে রাখবেই তো বন্ধুরা অনস্ক্রিন দেখতে পাচ্ছে থার্ড জানুয়ারি থেকে রাজ্যে ফের আংশিক লকডাউন বলা হয় রাজ্যে ফের চোখ রাঙাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা দৈনিক বেড়েই চলেছে সূত্রে খবর করোনা মোকাবিলার জন্য আগামী তেসরা জানুয়ারি থেকে রাজ্যে লাগু হতে পারে কড়া লকডাউন কড়া বিধিনিষেধ তার সঙ্গে কলেজ থেকে সিনেমা হল রেস্তোরাঁ বার ইতিমধ্যে দুয়ারে সরকার প্রকল্পে যা সেকেন্ড জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল তা কার্যত স্থগিত হয় পাশাপাশি তেসরা জানুয়ারি নেতাজি ইন্ডোরে ছাত্রদের অনুষ্ঠান বাতিল করা হয় বন্ধুরা আয়ো বুঝতে পারলে যে করোনার যে থার্ড ওয়েভ বা তৃতীয় ঢেউ এটি কিন্তু তোমরা অলরেডি বুঝতে পারলে তো এর ফলে তোমাদের রেজাল্টের উপর কী ধরনের প্রভাব পড়তে পারে তোমরা শুনে নাও যে তোমাদের কনস্টেবলের রেজাল্টের উপর কোনো ধরনের প্রভাব পড়বে না তোমাদের কনস্টেবলের রেজাল্ট একদমই হান্ড্রেড পার্সেন্ট বলতে পারো টু হান্ড্রেড পার্সেন্ট একদম রেডি যে কোনো মুহূর্তে যে কোনো টাইমে কিন্তু হতে পারে তার জন্য তোমরা একমাত্র অফিসিয়াল ওয়েবসাইটের উপরেই তোমরা ভরসা করতে পারো নরমালি রেজাল্ট প্রকাশিত হওয়ার কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে তোমাদের কিন্তু পি এম পিইটি হওয়ার কথা রয়েছে তবে যদি সিচুয়েশন গুরুতর হয়ে যায় তবে কিন্তু তোমাদের পি এম টি এবং পিইটি কিন্তু পিছিয়ে যেতে পারে তো বন্ধুরা আয়ো বুঝতে পারলে অবশ্যই তোমরা ভালো করে প্রিপারেশন নাও এবং তার সঙ্গে যদি তোমরা ডাব্লু বিপি মেইনের জন্য প্রিপারেশন নেবে যদি তোমাদের বিগত টেন ইয়ারের প্রশ্ন আমি মেইনের প্রশ্নের কথা বলছি যাদের প্রয়োজন বিগত দশ বছরের প্রশ্ন উইথ সালিউশন প্রত্যেকে তোমরা এই নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও তার সঙ্গে তোমরা ডাব্লিউ বিপি মেইনের জন্য দশটি প্র্যাকটিসের পাবে তো যাদের প্রয়োজন টেন ইয়ারের প্রশ্ন উইথ সালিউশন প্রত্যেকে তোমরা এই নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও যদি তোমরা ডাব্লিউ বিপির জন্য প্রিপারেশন করবে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে কিন্তু অল করে রাখবে থ্যাংক ইউ বন্ধুরা জয়